আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আরেকটি ভিডিও বার্তায়। আমার সাথে একটা ছোট্ট গেস্ট আপনারা দেখতে পাচ্ছেন, হয়তো তার ভিডিও অলরেডি পাবলিশড হয়েছে। তো আমার ইচ্ছা ছিল যে ছোট মানুষটা ভালো কিছু করুক, ছোট মানুষটা বিভিন্ন রকম সচেতনতামূলক কিছু করুক, ছোট মানুষদের কিছু কাজ। একটা বিষয় কি, ছোট বাচ্চারা যা করে না, এখন তো সবাই যখন বাচ্চাদের খাওয়ায় বিভিন্ন রকম, আমাকে একটা ফোন দাও, ওই ফোনটা দাও, মানে বাচ্চাদের এখন খাওয়ায় আর কি, ফোন দেখায় বিভিন্ন রকম কিছু, কার্টুন টার্টুন এটা সেটা অনেক কিছু দেখায় খাওয়ায় এই ফোনের মধ্যে, ফোন ট্যাব টিভিতে। তো আমার কাছে মনে হলো যে ও ছোট মানুষ, অনেক ছোট মানুষদের নিয়ে আমি কাজ করছি, ওরা আসলে কি ছোট বাচ্চারা ছোট বাচ্চাদের দিকে ঝুঁকে পড়ে, আরে এই আপুটা অনেক ছোট, এ ভাইয়াটা অনেক ছোট, ছোট বাচ্চা অনেক সুন্দর সুন্দর ভিডিও মেক করছে, অনেক সুন্দর সুন্দর কথা বলছে, মানে হয় না, মানে অনেক সুন্দর সুন্দর একটা মেসেজ দিচ্ছে, আর ওইটাই না কিনা ফোনে দেখাচ্ছে। তো এতে করে কি হয়, ছোট বাচ্চারা প্রভাবিত হয়। তো এরই আদলে আমি ভাবলাম যে এই যে আমার নানু, আমাকে ছোটবেলা থেকে নানু বলে ডাকে, নাম আফিয়া মুবাশিরা তাসনিম। বলো তো নানু, কি বললো বলো, তুমি দর্শকদের জন্য ভিডিও বানাচ্ছ না রেগুলার? এই যে নানু বলছে যে ও রেগুলার ভিডিও বানায়। আসলে ভিডিও বানানো বলতে ওদেরকে প্রেশার দেওয়া না, এটা একটা কো-কারিকুলার অ্যাক্টিভিটিস এর মধ্যে আমরা ধরে নিয়েছি। বাচ্চারা খেলে, এখন বাচ্চাদের খেলাধুলা কি এই ফোন ডিভাইস কেন্দ্রিক হয়ে গেছে, গেম এটা সেটা। আগে তো আগে কি আগে একটা আলাদা রকম খেলার ফিলিংস ছিল, বাট এখন কিন্তু একেবারে চেঞ্জ হয়ে যাচ্ছে আমাদের এনভায়রনমেন্ট, আমাদের ফ্যামিলি লাইফ সবকিছু। তো ওভারঅল এই বিষয়গুলোতে হচ্ছে ছোট বাচ্চারা যদি সুন্দর সুন্দর ক্রিয়েটিভ কিছু কাজ করে, সুন্দর সুন্দর কিছু, মানে হয় না, অনেক সুন্দর সুন্দর কাজগুলোই তো ছোট বাচ্চারাই দেখে। তো নানু আমরা কি কি করবো বলো তো, অনেক সুন্দর সুন্দর কথা বলবো, কাজ করবো, তাই না? এই যে নানু বলছে যে অনেক সুন্দর সুন্দর, ওকে আমি নানু বলে ডাকি, ও আমাকে নানু বলে ডাকে। ছোটবেলা থেকে এরকম আমার ছোট বোন, আমার ফুফাতো বোন, ওর ছোটবেলা থেকে আমি বলে রাখি, ও আমাকে নানু বলে, আমি ওকে নানু বলে, আপনাদের বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নাই। এটা হচ্ছে মানে ছোট থেকেই ও বিভিন্ন রকম সুন্দর সুন্দর, ও শুধু না আরও অনেকে আছে, আরও অনেক ছোট বাচ্চার ভিডিও দেখেছেন, হুসাইন করেছে, সিজান করেছে, এখন আফিয়া করতেছে, আরও হয়তো অনেকে আসবে। তো এতে করে কি হচ্ছে, বাচ্চারা মানে ওরাও অনেক খুশি হচ্ছে যে আমাকে দেখা যাচ্ছে, মানে একটা সুন্দর, ওরা এক্সপার্ট হচ্ছে, ওরা শিখছে। আসলে আপনাদের সামনে যখন আফিয়া বা এরা কিছু যখন বলছে না, তখন ওরা তো শিখছে সেটা, তাই না? ওরা যদি করোনা নিয়ে কোনো সচেতনতামূলক অ্যাওয়ার্ড করে আপনাদের, নিশ্চয় ওইটা ওরা শিখে করতেছে, এমনি এমনি কিন্তু বলছে না। ওরা যদি বৃক্ষরোপণ সম্পর্কে কিছু বলে, ওরা জানতেছে যে আসলে হ্যাঁ, ন্যাচারাল একটা এনভায়রনমেন্ট, ন্যাচারাল কিছু করতে হলে, আমাদের আশেপাশে পরিবেশ সুন্দর করতে হলে গাছ লাগাতে হবে, এটা তো এগুলো ওরা শিখছে। কিন্তু মানে একটা ছোট বাচ্চার মেন্টালিটি একটা সুন্দরভাবে তৈরি হয়। আসলে একটা বিষয় কি, আপনি আপনার ছোট বাচ্চা দ্বারা যখন একটা মানুষকে গিফট দিবেন, একটা অসহায় সুবিধা বঞ্চিত মানুষকে, যখন এখন বন্যা চলছে, করোনা চলছে, কোনো একটা গিফট যখন দিবেন, তখন কি হবে, তখন তখন কিন্তু ওই বাচ্চাটা মনে তৈরি হবে, হ্যাঁ মানুষকে মনে হয় হেল্প করতে হয়, মানুষকে মনে হয় ও খাইতে পারছে না, খাবার দিতে হয়, মানে এই বাচ্চাটা একটা ফিল করবে। তা আমি অনুরোধ করবো আপনাদের বাসায় যাদের ছোট বাচ্চা আসছে, তাদেরকে নিয়ে মানে তাদেরকে নিয়ে একটু প্রাণবন্ত সময় কাটান। হ্যাঁ, শুধু একঘেয়েমি পড় পড় পড়, নানু পড়াশোনার পাশাপাশি সব কাজ করতে হবে না বলতো? নানু এতক্ষণ ধরে চারটা ভিডিও শ্যুট করছে, যাই হোক, আমরা নদী, আমরা এখানে বসে আছি নদী, এবং এখানে জমি ধান রোপণ করছে, আমরা একটা ন্যাচারালি কাজ করছি, ন্যাচারাল এনভায়রনমেন্ট। ওভারঅল একটাই কথা, সেটা হচ্ছে যেটা বলছি আর কি, ছোট বাচ্চাদের দ্বারা ভালো কিছু যদি করা হয়, ওরা এটা শিখবে কিন্তু, আর ওদের এই শেখাটা না অন্য অন্য ছোট বাচ্চারা প্রভাবিত হোক, এটাই আশা করি। ছোট বাচ্চাদের মেন্টালিটিটা একটা বড় মেন্টালিটি হোক, এটাই আমাদের এই ভিডিও বার্তার থেকে মেসেজ দেওয়া। তো সবাই ভালো থাকবেন, আর আমার নানুর জন্য দোয়া করবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। দিন শেষে একটাই কথা, আপনাদের কিছু দেওয়াটাই আমাদের একমাত্র লক্ষ্য। তো নানু সবাইকে বিদায় বলি, সবাই আমার জন্য দোয়া করবেন। খাদিমুল ইসলাম, ফেসবুক ও ইউটিউব চ্যানেলে লাইক ও সাবস্ক্রাইব করবেন, আপনারা সমর্থন করলে সুন্দর কিছু করতে পারবো আমরা। যাই হোক, নানু যে বিষয়টি বললো, আপনাদের সমর্থন হলে সুন্দর কিছু আমরা করতে পারবো ডেফিনেটলি। তো নানু আজকে আমরা বিদায় নেই নেব, আজকে বাসায় চলে যাই, আরেকদিন কথা বলবো ইনশাল্লাহ। তো আচ্ছা, ইনশাল্লাহ আরেকদিন আমরা তাহলে কথা বলি। তো সবাই দোয়া রাখবেন, আর ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।